বন্ধুরা, লাভার তরফ থেকে নতুন একটা মোবাইল ইন্ডিয়াত লঞ্চ হওয়ার এই মোবাইলটা লাভার যতটা ফোন লঞ্চ হয়েছে এই সবটা মোবাইল তো বালা মোবাইল হইবার বালা পারফরমেন্স বাবা স্পেসিফিকেশন আপনারা এই মোবাইলটা দেখতে পাইবেন। এই মোবাইলটার নাম হইল গিয়া লাভা আগ্নে 24। এই ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হইব মের 16 তারিখ। এই ফোনটা আপনারা দেখতে পাইবা বালা স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটা লঞ্চ হইব। আজকে আমি আপনারা সামনে কথা কইব লাভা আগ্নে 2 ফোনের বিষয় নিয়ে। এই ফোনটার কিটা স্পেসিফিকেশন দেখতে পাইবা, এই ফোনটার দাম কত টাকা হইব। যদি সই লাভা আগ্নে 2 ফোনের বিষয় নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান তে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। এই ভিডিওটি দেখার পরে এই ফোনটার বিষয়ে সবকিছু জিনিস জানতে পারবা। তো চলুন বন্ধুরা দেখি লাই এই ফোনটার কিটা কিটা স্পেসিফিকেশন ডিটেইলস দেখতে পাইবা। তো সবর ফুইলা এই মোবাইলটার ডিসপ্লে থেকে শুরু করি এই মোবাইলটার যেটা ডিসপ্লে সাইজ দেওয়া হইব 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখতে পাইবা। এই ফোনটা নচ দেবা হয়তো না ছোট একটা পাঞ্চল দেবা হইব। এসপেক্ট রিশু যদি চা দেখা যায় 20.9 এসপেক্ট রিশু দেখতে পাইবা। এই ফোনটা 90 হার্টজ রিফ্রেশ রেট দেবা হইব। গরিলা গ্লাস প্রোটেকশনও দেখতে পাইবা। এই যে একটা ডিসপ্লে দেবা হইব একটা নরমাল ফ্ল্যাট ডিসপ্লে হইতো না, এইটা কার্ভ ডিসপ্লে দেবা হইব। যেই রকম ফ্ল্যাগশিপ লেভেল ফোন আপনারা দেখতে পাইব কার্ভ ডিসপ্লে, এই রকম ডিসপ্লে এই ফোনটা তো দেবা হইব। যেই রকম দেবা আছে Realme 10 Pro Plus কোন কার্ভ ডিসপ্লে, এই রকম ডিজাইন এই ফোনটা, এই রকম ডিসপ্লে আপনারা এই ফোনটা তো দেখতে পাইবা। ডিসপ্লের কোনো জাত কম্প্রোমাইজ দেখতে পাইতে না, পালা ডিসপ্লে হইব। এই ফোনটার যদি সে ক্যামেরা দেখা যায় এই ফোনটার ফোর সাইডে সাইডটা ক্যামেরা দেবো হইব, যেটা ফিলিপুর ক্যামেরা হইব গিয়া 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের সঙ্গে দেখতে পাইবা। 2 নম্বর ক্যামেরা 5 মেগাপিক্সেলের দেবো হইব, 3 নম্বর ক্যামেরা 2 মেগাপিক্সেলের দেবো হইব, 4 নম্বর ক্যামেরা 2 মেগাপিক্সেলের দেখতে পাইবা। সেলফি ক্যামেরা যদি দেখা যায় 16 মেগাপিক্সেলের 5 সেলফি ক্যামেরা দেখতে পাইবা। ক্যামেরা খুব ভালো আপনারা দেখতে পাইবা। ফোনটার যদি সে পারফরমেন্স প্রসেসর দেখা যায় এই ফোনটার সবথেকে বড় হাইলাইট হইল কি পারফরমেন্স। এই ফোনটা আপনারা ভালো পারফরমেন্স দেখতে পাইবা, ভালো নতুন প্রসেসর দেবা হইব। মিডিয়াটেকের একবারে নতুন প্রসেসর দেবা হইব। এই প্রসেসরটা সবর ফুইলে দেবা হইছে চায়নাত লঞ্চ হইছে Realme 11 Pro 11 Pro Plus ফোন দুইটা ফোন লঞ্চ হইছে। এই দুটা ফোন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আইছে না। ইন্ডিয়ার মাঝে সবর ফুইলা ফোন হইল গিয়া লাভা আগ্নে 2 ফোন এই প্রসেসরের সঙ্গে লঞ্চ হইব। এই প্রসেসরের সঙ্গে সবর ফুইলা মোবাইল এইটা হইব যে প্রসেসরটার সঙ্গে আইব। এই প্রসেসরটার নাম হইল গিয়া মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 অক্টোবর প্রসেসর দেখতে পাইবা। পেচান পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটার ক্লক স্পিড হইল গিয়া 2.6 গিগাহার্জ ক্লক স্পিড চলে। আর যদি জিপিউ দেখা যায় মালি G68 MC4 জিপিউ দেখতে পাইবা। এই প্রসেসর যেটা হইল গিয়া 6 nanometer প্রসেসর 6 nanometer প্রসেসর, পেচান পাওয়ারফুল প্রসেসর। এই ফোনটার যদি ওএস ইউজার ইন্টারফেস দেখা যায় এই ফোনটার অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স দেখতে পাইবা। ওয়ারেন্ট যদি দেখা যায় এই ফোনটার দুইটা ওয়ারেন্টি আইব, বা হয়তো একটা ওয়ারেন্টি আইতে পারে, আমার যখন লাগে দুইটা ওয়ারেন্টি আইব। যেটা ফৈলকুর ওয়ারেন্ট হইব গিয়া 8 GB র্যাম 128 GB মেমোরি সঙ্গে আইব। যেটা 2 নম্বর ওয়ারেন্ট হইব গিয়া 8 GB র্যাম 256 GB মেমোরি সঙ্গে আইব। এই ফোনটার আগলা মেমোরি কার্ড আপনারা লাগাইতে পারতে নাই। ফোনটার যদি সে ব্যাটারি দেখা যায় 5000 mAh এর ব্যাটারি দেবো হইব। ফাস্ট চার্জার এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে না, কোনো লিক্স খবর পাওয়া যায়। এই ফোনটা 44 ওয়াটের ফাস্ট চার্জার দেবো হইব, আর কোনো লিক্স খবর পাওয়া যায়। 66 ওয়াটের ফাস্ট চার্জার বক্স দেবো হইব, 66 ওয়াটের ফাস্ট চার্জার বক্স দেখতে পাইবা। এই ফোনটার যদি সে ইউএসবি কানেক্টর দেখা যায় ইউএসবি টাইপ সি 2.0 দেখতে পাইবা। ব্লুটুথ ভার্জন 5.3 দেবো হইব, 3.5 mm অডিও জ্যাকও দেখতে পাইবা। বিলকোয়ালিটি ডিজাইন যদি দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইন দেখতে পাইবা। গ্লাসিক ফিনিশিং এর সঙ্গে ব্যাগটা দেবো হইব। ডিজাইনও কোনো কম্প্রোমাইজ দেখতে পাইতে না, আর কোব ডিসপ্লে দেবো হইব। এর কারণে আপনারা খুব সুন্দর বালা প্রিমিয়াম ডিজাইনটা দেখতে পাইবা। ফোনটার যদি সে সিকিউরিটি ফিচার দেওয়া যায় তো এই ফোনটার হয়তো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হইব। অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার কারণে হয়তো এই ফোনটার ওইতো পারে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়, তো এইটা কনফার্ম এখনো পর্যন্ত হয়েছে না, বা হয়তো ওইতো পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়। আমার যখন লাগে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাইবা, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হইব, বা হয়তো ওইতো পারে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়। এটা তো লঞ্চের পরে হওয়া যাইব।
এই ফোনটার যদি সে লঞ্চ তে দেখা যায় এই ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হইব গিয়া মেয়ের 16 তারিখ আপনারা এই ফোনটা ইন্ডিয়াত দেখতে পাইবা এইটা অফিশিয়ালি কনফার্ম হই গেছে গিয়া লাভার তরফ থেকে মেয়ের 16 তারিখ ফোনটা ইন্ডিয়াত লঞ্চ হই দিব ফোনটার যদি সে দাম দেখা যায় ফোনটার দাম কনফার্ম এখনো পর্যন্ত হওয়া যাইতো না কারণ ফোনটা লঞ্চ হইছে না এখনো পর্যন্ত যে আমি এক্সপেক্টেড দামটা কইয়া লিখছো ওভার পাওয়া যায় এই ফোনটার একটা ফুল ওয়ারেন্টি হইব 8GB 128GB বা হয়তো 8GB 256GB মোরি সঙ্গে আইতো পারে এই মোবাইলটার দাম হইব গিয়া 19999 টাকায় আপনারা দেখতে পাইবা 20000 টাকায় ফুল ওয়ারেন্টি আপনারা দেখতে পাইলিবা এই দামের মাঝে এই ফোনটা আইব এই যেগুলো স্পেসিফিকেশন ডিটেল হইছে স্পেসিফিকেশন ডিটেল সবগুলো কনফার্ম অফিশিয়ালি এখনো পর্যন্ত হইছে না কয় একটা স্পেসিফিকেশন কনফার্ম হই গেছে রে কয় একটা স্পেসিফিকেশন এখনো পর্যন্ত কনফার্ম হইছে না যে সময় এই সবগুলো কনফার্ম হই যাবে 16 তারিখ ফোনটা লঞ্চ হই যাবে ইন্ডিয়াত ফিরিয়ে আমি ভিডিও বানাই আপডেট করে লিম এই চ্যানেলে আপনারা পাইলিবা এই ফোনটা কত টাকা দামে লঞ্চ হইছে কত টাকা দামের মধ্যে লঞ্চ হইছে এই দামের মধ্যে ফোনটা লইলে ভালো হইবে না বাদ হইব বিস্তারিত আপনারা পাইবা গিয়া 16 তারিখ পর বাদে আমি ফিরিয়ে ভিডিও বানাই আপডেট করুম এই চ্যানেলে আপনারা পাইলিবা এই ফোনটার যেগুলো স্পেসিফিকেশন আমি কইছি যদি এই স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটা আয় আর ফোনটার দাম 20000 টাকা থাকাইতে আমার যতক্ষণ লাগে আরই এই দামের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন রইব গিয়া এই ফোনটা যেগুলো স্পেসিফিকেশন দেখতে পাইতে বা যেগুলো স্পেসিফিকেশন আমি আপনারা কইছি যদি সেম স্পেসিফিকেশনের সঙ্গে ফোনটা লঞ্চ হয় এই ফোনটা আপনারা পালা এগ্রেসিভ প্রাইজে দেখতে পাইবেন একবার এগ্রেসিভ পালা একবার হোম প্রাইজে আপনারা ফোনটা দেখতে পাইবেন পালা স্পেসিফিকেশন নেক্সট লেভেল স্পেসিফিকেশন দেখতে পাইবা আর এইটা হইলো একটা ইন্ডিয়ার ব্র্যান্ড একটা ইন্ডিয়ার কোম্পানি পালা কাম করে এইরকম পালা লাভার পালা পালা ফোন 10000 11000 পালা পালা ফোন এখন দেখতে পাইবা ফুইলে অতটুক পালা আসলো না এখন বর্তমানে লাভায় পালা কাম করে পালা পালা মোবাইল লঞ্চ করে আপনারা এই মুহূর্তে মোবাইল লইতে পারবা কোনো তার অসুবিধা হইতো নাই পালা স্পেসিফিকেশনের সঙ্গে লাভায় এখন মোবাইল লঞ্চ করে এই মোবাইলটাও আমার অনেক ভালো লাগছে স্পেসিফিকেশন গুলো দেখিয়ে যদি এই স্পেসিফিকেশনের সঙ্গে আর এই দামের সঙ্গে 20000 টাকার সঙ্গে এই ফোনটা লঞ্চ হয় তো এই ফোনটা খুব ভালো রইব এই দামের মাঝে আপনার ফোনটা কেমন লাগছে আপনি কি এই ফোনটার লাগেন অপেক্ষা কতটা নিচে কমেন্ট করিয়া অবশ্য কইবা আজকের লাগে ভিডিও শেষ করলাম না যে সময় ফোনটা লঞ্চ হইব লঞ্চের পরে ভিডিও আমি আপডেট করে নিম এই চ্যানেলে আপনারা পাইলিবা যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিয়া যাইবা আর হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সাইটে যাটা বেল আইকন এই বক্তা থাকি ফর্মারে এটা পাই দিবা যে সময় আমি ভিডিও চালিম আপনিওয়ালা পাইতে দেওয়া যদি অন্য কোনো জিনিসের বিষয় নিয়ে খাসা বাংলা ভাষা জানতে চান তো নিশ্চয় কমেন্ট করিয়া কইবা এর বিষয়ে ভিডিও বানাইবা চেষ্টা করবো আজকাল লাগে ভিডিও শেষ করলাম না দেখা হইব পরের ভিডিওত।